नमस्कार बंधुरा, नियोग दुर्नीति नय एबार दीर्घ एगारो बछर स्कूले अनुपस्थित थाकार कारणे आदालतेर निर्देशे चाकरी गेल एक शिक्षिकार। ए ब्यापारे स्कूल कर्तृपक्ष एवं मध्यशिक्षा पर्षद एके अपरेर दाय चापानोय क्षुब्ध विचारपति कलकाता हाईकोर्टेर राजाशेखर मन्था एदिन आदालते जानान दुपक्षई दायित्व ज्ञानहीन। एगारो बछर धरे शिक्षिका स्कूले अनुपस्थित, শিক্ষিকাকে পদত্যাগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পূর্ব মেদিনীপুরের ঘোষপুর শ্রী নেহেরু হাই স্কুলের শিক্ষিকার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। সোমবার মামলাটি ওঠে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মন্থার এজলাসে। এদিন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতির পর্যবেক্ষণ, একজন শিক্ষিকা এগারো বছর ধরে স্কুলে যান না, তার মানে তো তিনি শিক্ষকতা করতেই চান না, তার অবিলম্বে পদত্যাগ করা উচিত। কেন তাকে এতদিন ইস্তফা দিতে বলা হয়নি তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি। জানা গিয়েছে উক্ত শিক্ষিকা 2012 সালের ডিসেম্বর থেকে হঠাৎই ঘোষপুর শ্রী নেহেরু হাইস্কুলে আসা বন্ধ করে দেন। এই নিয়ে আদালতে একটি মামলা দায়ের হয়। আদালত শিক্ষিকাকে স্কুলে যাওয়ার নির্দেশ দেন, তারপরও তিনি যাননি। এরপর তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়। 2022 সালে আদালতের নির্দেশ ছিল অবিলম্বে ওই শিক্ষিকাকে চাকরি ছাড়তে হবে, কিন্তু তাও হয়নি। সেই মামলারই শুনানি ছিল গত সোমবার। সওয়াল জবাবের সময়ে হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়েন বোর্ড। বিচারপতি বলেন, একজন শিক্ষিকা যিনি এগারো বছর ধরে স্কুলে আসছেন না তাকে পদত্যাগ করতে বলবে, এইটুকু বলার ক্ষমতা বোর্ডের নেই। এতে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মন্থার পর্যবেক্ষণ, এখানে বোর্ড ও স্কুল কর্তৃপক্ষ দুপক্ষই দায়িত্ব জ্ঞানহীন। এতদিন শিক্ষিকা নেই, সেখানে তার জায়গায় অন্য শিক্ষক দেওয়া যেত, কিন্তু বোর্ড আর স্কুলের মধ্যে আইন নিয়ে খেলার জন্য আসল কাজটাই করা হয়নি। দুপক্ষই দায়িত্ব জ্ঞানহীন আচরণ করেছে বলে বিচারপতি মন্তব্য করেন। বোর্ডকে বিচারপতি প্রশ্ন করেন, ওই শিক্ষিকা কি আপনার কাছের লোক? বিচারপতির সামনেই কার্যত প্রধান শিক্ষক ও বোর্ড সভাপতি একে অপরের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করতে থাকেন। বিচারপতি বিস্ময় প্রকাশ করেন, এত সব জটিলতার মধ্যে এতদিন পড়ুয়ারা নতুন শিক্ষকও পায়নি, তাদের ক্ষতি হয়েছে, কিন্তু বোর্ড সভাপতি এক্ষেত্রে আমলাদের মতো আচরণ করেছেন বলে তিরস্কার করেন বিচারপতি। বিচারপতি বলেন, এটা স্পষ্ট স্কুল চায় না ওই শিক্ষিকা চাকরি করুন। এদিন এই মামলার সওয়াল জবাবের শেষে রায়দানে ওই শিক্ষিকাকে চাকরি ছাড়তে নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মন্থা। তো বন্ধুরা, আপনাদের কী মনে হয়, এভাবে স্কুলে জয়েন করার পর এগারো বছর অনুপস্থিত থাকাটা কি শোভনীয়? যদি তিনি এগারো বছর অনুপস্থিতই ছিলেন, তাহলে তার বদলে অন্য কোনো শিক্ষিকা সেই বিদ্যালয়ে নিয়োগ করা হয়নি কেন? কারণ শিক্ষিকা না থাকায় আদতে ক্ষতি কিন্তু ছাত্রছাত্রীদেরই হয়েছে, তাও আবার এগারো বছর ধরে। আপনাদের এই বিষয়ে মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।